হচ্ছে নতুন বিমানবন্দর গড়তে। জমিদাতারা জমি দেবে কি সরকারকে? প্রশাসন কি বলছে? রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর গড়তে কলকাতার আশেপাশে জমির খোঁজ শুরু করলো রাজ্য সরকার। জমি বাছাই করে ফেলেছেন তারা ইতিমধ্যেই। ভাঙড় ভোগালী এলাকায় জমি চিহ্নিতকরণের কাজ করছে রাজ্য সরকারের প্রশাসন। রাজ্য সরকারের প্রশাসনের এক কর্তা বলেন, বিমানবন্দর গড়তে 4,000 একর জমি পাওয়া মুশকিল, 15-20 গ্রাম সরাতে হতে পারে। তার জন্য রাজ্য সরকারকে তাদের জমি অধিগ্রহণ নীতি থেকে সরে আসতে হবে। সাধারণ মানুষ কি বলছে, জমিটা তারা কি বলছে? তারা বলছেন, বাপ ঠাকুরদার আমল থেকে বসবাস করছি, বাড়ি ঘর ছেড়ে যেতে পারবো না। আর জমিদাতারা বলছে, তুমি চলে গেলে খাবো কি, রাস্তায় গিয়ে দাঁড়াবো। দেখো, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে করার পরিকল্পনা রাজ্য সরকারের। যেটা নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে নির্দেশ পাঠানো হয়েছে, যাতে এই জেলাতেই একটি এয়ারপোর্ট করার জন্য প্রয়োজনীয় জমি বের করা যায়। এবং সেখানে মুখ্য সচিবের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে বলে নবান্ন সূত্রে খবর। যেটা আমরা জানতে পারছি যে বোয়িং 777 মতো এয়ারক্রাফট যাতে নামতে পারে এবং শুধু তাই নয়, 3 কিলোমিটার যাতে রানওয়ে থাকতে পারে, প্রয়োজনীয় হ্যাঙ্গার থাকতে হবে, বোয়িং 777 নামার মতো এয়ারক্রাফট নামার মতো, সেই সব দেখেই যাতে জমি চিহ্নিত করে জেলা প্রশাসন, সেই মর্মে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এবং দ্রুত সেই জমি চিহ্নিত করে রাজ্য প্রশাসনকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। আমরা জানি যে কলকাতা এয়ারপোর্টের ওপর যাত্রী যাতায়াতের প্রচুর সংখ্যা বাড়ছে, ফলত সেক্ষেত্রে কলকাতা এয়ারপোর্টের ওপর চাপ কিছুটা কমবে। পাশাপাশি কলকাতা সংলগ্ন যদি আরো একটি এয়ারপোর্ট থাকে, তাহলে সামগ্রিকভাবে কলকাতার যে গত কয়েক বছর ধরে ব্যবসা বাণিজ্যের প্রচুর বাড়ছে, এবং শুধু তাই না, বিভিন্ন শিল্পপতির আগ্রহ দেখাচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য, সেক্ষেত্রে অন্তত এই দ্বিতীয় এয়ারপোর্টটি অনেকটাই সুবিধা দেবে, অন্তত তেমনটাই মনে করছে রাজ্য প্রশাসন। যার জন্যই এই দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই করার পরিকল্পনা নিয়েছে। যেটা নবান্ন সূত্রে আমরা আরো জানতে পারছি যে কলকাতা থেকে কাছেই যাতে সেই জমি চিহ্নিত করা যায়, সেক্ষেত্রে ভাঙড় সংলগ্ন এলাকাও যাতে করা যেতে পারে নাকি, সেই বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই মর্মে ইতিমধ্যেই জেলা প্রশাসন প্রস্তুতিও নিতে শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি পুরুলিয়ার ছাড়াতেও নবান্ন একটি এয়ারপোর্ট করার পরিকল্পনা নিয়েছে, অন্তত তেমনটাই নবান্ন সূত্রে খবর। একেবারে অনেক ধন্যবাদ সোমরাজ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা এয়ারপোর্ট তৈরির পরিকল্পনা, জেলা প্রশাসনকে জমি চিহ্নিত করার নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এয়ারপোর্টের জন্য জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে নবান্ন তরফ থেকে, এবং এয়ারপোর্ট তৈরির জন্য নজরে এই মুহূর্তে রয়েছে ভাঙড়।